আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো। আজ আমি আপনাদের সাথে সব থেকে সহজভাবে আনকমন ভীষণ মজার একটা রেসিপি শেয়ার করব। আর এই রেসিপি বানিয়ে কিন্তু পুরো পরিবারের মন জয় করে নিতে পারবেন। এটা তৈরি করার জন্য এখানে আমি একটি বেগুন নিয়েছি আর নিয়েছি একটি ডিম। তো চলুন শুরু করা যাক, এটা আমি কীভাবে তৈরি করছি দেখে নিন। তো প্রথমে আমি এখানে একটি বেগুন নিয়েছি আর বেগুনের বোটার অংশটা কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো 1 ইঞ্চির থেকে কম গ্যাপ রেখে কিন্তু এই বেগুনটা আমি কেটে নিব। তো চেষ্টা করবেন বেগুনটাকে একটু পাতলা করে কেটে নিতে। তো দেখুন ঠিক এভাবে আমি সম্পূর্ণ বেগুনটাই কেটে নিচ্ছি। আর এ পর্যায়ে আমি বেগুনের এই ভিতরের অংশটাকে একটু কেটে নিচ্ছি। তো একটা ছুরির সাহায্যে কিন্তু এর ভিতরের অংশটা কেটে নিতে হবে। এখানে আমি লম্বা বেগুন নিয়ে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে গোল বেগুন দিয়েও এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। তো খুবই মজার এই রেসিপিটা, কিন্তু যে কেউ পছন্দ করবে। তো দেখুন ঠিক এভাবে কিন্তু আমি বেগুনটা কেটে নিচ্ছি। তো সবগুলো বেগুনই আমি এভাবে কেটে নিয়েছি। তো কেটে রাখা এই বেগুনের স্লাইসগুলোকে আমি একটা মিক্সিং বোলে তুলে নিচ্ছি। তো এই রেসিপিটা তৈরি করতে কিন্তু খুব কম সময় লাগে, অল্প সময়ের ভেতরে কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন। এখন এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। তো মেজারমেন্ট কাপের 2 কাপের মতো পানি দিয়ে এই বেগুনটাকে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। তো বেগুনের কষটাকে পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিব। তো 2 থেকে 3 বারের মতো সময় নিয়ে কিন্তু বেগুনটাকে আপনার ভালো করে ধুয়ে তারপর পানিটা ঝরিয়ে নেবেন। এখন পানি ঝরানোর জন্য এটাকে একটা সাইডে রেখে দিয়েছি। আর এখানে আমি বেগুনের ভেতরের অংশটা নিয়ে নিয়েছি আর একটা ছুরি দিয়ে কিন্তু এর ভেতরের অংশটা কেটে নিচ্ছি। তো এভাবে কুচি করে নিব। তো খুবই পাতলা করে স্লাইস করে এভাবে কুচি করে নিচ্ছি। তো চেষ্টা করবেন এভাবে কুচি কুচি করে কেটে নিতে। তো সবগুলোই আমি কেটে নিয়েছি আর এগুলোকে একটা মিক্সিং বোলে তুলে নিচ্ছি। তো খুবই সুস্বাদু এই রেসিপিটা, কিন্তু একবার বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছে হবে, এটা খেতে এতটাই দারুণ লাগে। এখন এটাকে একটা সাইডে রেখে দিয়েছি। আর এখানে একটা ছোট মিক্সিং বোল নিয়েছি আর একটি ডিম ভেঙে নিচ্ছি। তো একটি বেগুনের জন্য কিন্তু এখানে একটি ডিমই যথেষ্ট, এর বেশি কিন্তু দেবার প্রয়োজন নেই। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর বেগুনের পরিমাণ বাড়িয়ে নিলে কিন্তু ডিমের পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে। তো দেখুন পানি আমি খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমি এক এক করে মশলা দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ লবণ। লবণ এখানে অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন, খুব বেশি লবণ কিন্তু এখানে দেবার প্রয়োজন নেই। আমি আমার প্রয়োজন মতো দিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া। তো যে যেরকম ঝাল পছন্দ করেন সেভাবে কিন্তু আপনারা লাল মরিচের গুঁড়াটা দিয়ে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। তো এখানে আমি হলুদ গুঁড়ার পরিমাণটা কম করে দিয়ে নিয়েছি। এরপর হাত দিয়ে আমি খুব ভালো করে এটাকে মেখে নিব। তো মশলার সাথে আমি খুব ভালো করে বেগুনটা মেখে নিচ্ছি। বা চাইলে কিন্তু এই মশলাগুলো আপনারা আলাদা মিক্সড করে একটি বাটিতে তারপরে কিন্তু হাত দিয়ে এভাবে মিশিয়ে নিতে পারেন। তো আপনাদের কাছে যেটা সহজ মনে হয় সেভাবে কিন্তু আপনারা এটা করে নেবেন। তো এভাবে যদি হাত দিয়ে মেখে নেন তাহলে কিন্তু সবগুলো মশলা এই বেগুনের গায়ে ঢুকে যাবে। তো খুব ভালো করে কিন্তু মশলাগুলো আমি মেখে নিয়েছি। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। তো একটা মিক্সিং বোলে আমি বেগুনের ভেতরের অংশটা এভাবে কুচি করে নিয়ে নিয়েছি। তো ধোবার পর কিন্তু বেগুনের এই ভেতরের অংশ থেকে কিন্তু অনেক পানি থাকে, এই পানিটা কিন্তু খুব ভালো করে ঝরিয়ে নেবেন। এখানে আমি 1 চা চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের মতো কাঁচামরিচ কুচি। এরপর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। তো এখানে কিন্তু হলুদ গুঁড়ার পরিমাণটা আমি কম করে দিয়ে নিয়েছি। আর এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। তো আগে যেহেতু লবণ দেওয়া আছে তাই এখানে কিন্তু কম করে লবণটা দিয়ে নেবেন। দিয়ে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এটা মেশানো হয়ে গেলে এরপর এখানে দিয়ে দিচ্ছি একটি ডিম। তো এখানে সম্পূর্ণ ডিমটাই আমি ঢেলে নিচ্ছি। এখন এই সবগুলো উপকরণ আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। তো ডিমটা কিন্তু খুব ভালো করে বিট করে নেবেন যাতে এর ভেতরে কোনো রকমের লাম্পস না থাকে। তো খুব ভালো করে কিন্তু এটাকে আমি নাড়াচাড়া করে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিয়েছি। তো দেখুন ঠিক এরকম হবে। তো এভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে একটা সাইডে রেখে দিয়েছি। আর চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি। আর এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তো 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল এখানে আমি দিয়ে নিয়েছি। তো খুবই কম তেলে কিন্তু বেগুনটা আমি ডিপ ফ্রাই করে নিব। তো একটা স্প্যাচুলো দিয়ে কিন্তু ফ্রাই প্যানে এভাবে তেলটাকে একটু স্প্রেড করে নেবেন। আর তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন কিন্তু এখানে বেগুনের স্লাইসগুলো দিয়ে নিতে হবে। তো এক এক করে আমি এই বেগুনের স্লাইসগুলো দিয়ে দিচ্ছি।
তো পাতলা করে কেটে নেওয়ার কারণে কিন্তু খুব তাড়াতাড়ি এগুলো সিদ্ধ হয়ে যাবে। তো সবগুলো এখানে আমি দিয়ে নিয়েছি, আর এ পর্যায়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে 1 মিনিটের মতো এটা ভেজে নিব। তো একটু উল্টে দিচ্ছি, তো এভাবে কিন্তু এটাকে উল্টে দিবেন। আর এটা উল্টে নেওয়ার সময় কিন্তু একটু সাবধানে উল্টে নেবেন, তা না হলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে, যেহেতু একটু ভাজার পর নরম হয়ে গেছে। এখন এখানে আমি মিশ্রণটা দিয়ে দিচ্ছি। তো ডিম আর বেগুনের মিশ্রণটা 1 চা চামচের মতো আমি দিয়ে দিচ্ছি। তো এই ফাঁকা অংশে কিন্তু এটা দিয়ে নেবেন। তো সবগুলো বেগুনের ফাঁকা অংশে আমি এভাবে এটা দিয়ে কভার করে নিব। তো এর ভিতরে যাতে কোনো রকমের গ্যাপ না থাকে এটা কিন্তু সম্পূর্ণ ফুল করে দেবেন। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো ফিরে আসছি 2 মিনিট পর। 2 মিনিট পর যখনই দেখবেন উপরটা খুব সুন্দরভাবে এরকম হয়ে যাবে, তখন কিন্তু এটাকে উল্টে দিতে হবে। তো 2 মিনিট পর দেখবেন যে উপরটা খুব সুন্দরভাবে ড্রাই হয়ে গেছে, যখনই দেখবেন এভাবে ড্রাই হয়ে যাবে তখনই কিন্তু উল্টে দিবেন। তো ঢাকনা দিয়ে বেগুনগুলো ভাজলে দেখবেন যে খুব কম তেলেই আপনার এই বেগুনগুলো ভেজে নিতে পারবেন, খুব বেশি তেলের প্রয়োজন নেই, অল্প তেলেই কিন্তু ভাজা যায়। তো এভাবে কিন্তু এটা উল্টে দিয়েছি। তো উল্টে দেওয়ার পর কিন্তু একটা ঢাকনা দিয়ে আবার ঢেকে দিতে হবে। তো এভাবে উল্টে পাল্টে কিন্তু দুই সাইডে খুব ভালো করে লালচে ব্রাউন কালার করে ভেজে নেব। তো যখনই দেখবেন যে বেগুনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, তখনই বুঝতে হবে বেগুনটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো দুই সাইডে আমি এরকম লালচে ব্রাউন কালার করে ভেজে তুলে নিয়েছি। তো এই বেগুনগুলোকে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। রিয়েলি অসম্ভব টেস্টি হয়েছে। তো ভাতের সাথে কিন্তু এটা একেবারেই জমে যাবে, অবশ্যই কিন্তু এটা আপনারা দুপুরের লাঞ্চের জন্য তৈরি করে নিতে পারেন। তো খুবই মজার এই বেগুনের রেসিপিটা, অবশ্যই বাড়িতে এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। তো আমার আজকের রেসিপি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান। আল্লাহ হাফিজ।